ইন্তেজার শিশুবৃত্তি। শিশুর মন থেকে পরীক্ষার আতঙ্ক দূর করে পড়ালেখার প্রতি আগ্রহী করা, শিক্ষা ভিত্তিকে মজবুত করা এবং আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্যে 2009 সাল থেকে সাপ্তাহিক ইন্তেজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এ বি এম আব্দুল হাই মিয়া ইন্তেজার শিশুবৃত্তি নামে শিশুদের জন্যে বিনোদনধর্মী একটি উপবৃত্তি চালু করেন। শহর ও গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান ও পিছিয়ে থাকা মুখগুলোকে আলোর পথ প্রদর্শনে এই বৃত্তি পরীক্ষা বিশেষ অবদান রাখবে। আপনার সন্তান পড়াশোনায় অমনোযোগী, পড়তে বসতে চায় না, তাহলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করিয়েই দেখুন, অবশ্যই তার মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। শিশুরা একটি আনন্দ ঘন পরিবেশে একটি কেন্দ্রে উপস্থিত হয়ে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে অচেনা শিক্ষকদের ব্যবস্থাপনায় পরীক্ষা দিয়ে যে সাহস ও অভিজ্ঞতা অর্জন করে তা শিশু বাচ্চার জন্য একটি বিশাল অর্জন। এতে ওই সন্তানটি পরবর্তীতে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা নিশ্চিন্তে ও সাহসিকতার সাথে অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষার নিয়মাবলী। এই পরীক্ষায় প্লে গ্রুপ অথবা শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতি ক্লাসে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা 8 জন ট্যালেন্ট পুল এবং 22 জন প্রাতিষ্ঠানিক কোঠায় বৃত্তি দেওয়া হয়। বৃত্তির পুরস্কার হিসেবে একটি সফলতার প্রমাণস্বরূপ সনদপত্র, স্মৃতিচিহ্ন হিসেবে নামাঙ্কিত ক্রেস্ট এবং সম্ভব হলে শিক্ষা উপকরণ আনুষ্ঠানিকভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে প্রদান করা হয়। পরীক্ষার কেন্দ্র। ছোট ছোট সোনামণিদের যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য জেলা, উপজেলা ও এলাকা ভিত্তিক কেন্দ্র নির্ধারণ করে একই দিনে একই প্রশ্নে একই সময়ে পরীক্ষার অনুষ্ঠিত হয়। পরিশেষে বৃত্তি পরীক্ষায় আপনার সন্তানকে অংশগ্রহণ করানো আহ্বান জানাচ্ছি। একই সাথে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেই দোয়া ও সহযোগিতা কামনা করছি।